আমার আপনার এমনকি সবার মনে একটি প্রশ্ন ঘুরপাক খায়, সেটি হলো পৃথিবীর শেষ কোথায়, অথবা এই পৃথিবীর শেষ সীমানা কোথায়, আর কি আছে এই পৃথিবীর শেষ প্রান্তে? একজন মানুষের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগতে পারে? তবে আমরা অনুমান করে বলতে পারি একজন মানুষের পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আজীবন লেগে যেতে পারে। কিন্তু আসল কথা, এটা কখনোই সম্ভব না, কারণ পৃথিবীটা গোল। তাই আপনি যদি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তের জন্য রওনা দেন, তবে আপনি ঘুরে ফিরে আবার আগের প্রান্তে এসে হাজির হবেন। এটি বোঝার জন্য সাধারণ একটি বিষয় লক্ষ্য করুন। ধরুন আপনি একটি ফুটবল হাতে নিলেন এবং ফুটবলের উপর একটি পিঁপড়া ছেড়ে দিলেন, এবং আপনি পিঁপড়াকে বললেন এই বলের শেষ সীমানা খুঁজে বের করতে। আসলেই কি সেই পিঁপড়া ফুটবলের শেষ সীমানা খুঁজে বের করতে পারবে? এটা কোনোদিন সম্ভব না, কারণ গোলাকার কোনো জিনিসের শেষ সীমানা খুঁজে বের করা সম্ভব হয় না। মানুষ কেন পৃথিবীর শেষ সীমানায় পৌঁছাতে পারে না? কারণ হলো মহাবিশ্বটা বিশাল, কিন্তু এটা প্রসারিত হচ্ছে না। একজন জীববিজ্ঞানী মজা করে বলেছিলেন, মহাবিশ্বটা আসলে আমরা যতখানি ভাবি তার থেকে বিশাল অস্বাভাবিক। যা যতটুকু আমাদের ইমাজিন করার ক্ষমতা আছে তার থেকেও বেশি অস্বাভাবিক। ধরুন এমন একজন লোক যে কিনা পৃথিবীর সমতল ভূমিতে বাস করে এবং জীবনে কখনো গোল জিনিস দেখেনি, তাকে যদি আমাদের পৃথিবীতে এনে ছেড়ে দেওয়া হয় এবং সে যদি আমাদের পৃথিবীর শেষ সীমানায় পৌঁছানোর জন্য হাঁটা শুরু করে, তবে সে কোনোদিন শেষ সীমানা খুঁজে পাবে না। সে হয়তো যেখান থেকে শুরু করেছিলেন সেখানেই ফিরে আসবে। এই ব্যাপারটা অবশ্যই তাকে চিন্তায় ফেলে দিবে। সে কিছুতেই বুঝে উঠতে পারবে না যে এটা কি করে সম্ভব। তাই আমরাও এই মানুষটির মতো মহাশূন্যে ভেসে থেকে বলতে পারবো না যে এটি পৃথিবীর শেষ সীমানা। মহাবিশ্বে এমন কোনো স্থান নেই যেখানে দাঁড়িয়ে বলতে পারবো এটি পৃথিবীর শেষ সীমানা। অন্যভাবে বলতে পারি, মহাবিশ্বে এমন কোনো কেন্দ্র নাই যেখানে দাঁড়িয়ে বলতে পারবো এটাই হচ্ছে সেই জায়গা যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল। এটাও আমরা বলতে পারবো না যে এটা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। আমাদের জন্য মহাবিশ্বটা তত দূরই লম্বা যত দূর পর্যন্ত আলো মহাবিশ্বের সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত পৌঁছাতে পেরেছে। এই দৃশ্যমান বিশ্ব যেটা সম্পর্কে আমরা জানি বা যেটা নিয়ে কথা বলতে পারি, মিলিয়ন মিলিয়ন মাইল ছড়ানো, এবং এরপর যা আছে তা হয়তো বা সংখ্যা দ্বারা প্রকাশ করা সম্ভব না। সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছা, আত্মার ক্ষমতার উপর নির্ভর করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।